আসসালামু আলাইকুম, আজকে আসছি হচ্ছে আমি মানে এটা দেখার পর বলতে হয় না কোথায় আসছি, এটা হচ্ছে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমরা নীলক্ষেতের এই দিক দিয়ে ঢুকছিলাম। সম্ভবত আমি ভালোভাবে চিনি না, কিন্তু এখানে লেখা ছিল হর্ন বাজানো নিষেধ। ভাইরে ভাই, যে হর্ন বাজানো বাজাইছে আমি তো পুরোই পাগল হয়ে গেছি। আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় বললে আমাদের মাথায় কিংবা আমাদের মস্তিষ্কে যে বিষয়টা নাড়া দেয় সেটা হচ্ছে কার্জন হল। এটা একটা আবেগের জায়গা, আমার খুব ভালো লাগে। কার্জন হল থেকে বের হয়ে আমরা যাচ্ছিলাম টিএসসির দিকে, তো পথে পড়লো এইগুলো। এগুলো দেখার পর তো আমার অনেক কয়েকটা গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে গেছে। যাই হোক, এগুলো বলা যাবে না, আমার বন্ধুরা মাইন্ড করবে, ভাইরালও করে দিতে পারে। তো টিএসসি চত্বরে বসলাম, একটু আড্ডা দিলাম, সব মিলে ভালোই লাগলো, কারণ সাইডে মেটেরিয়ালের কাজ চলছে, টুকটাক টুকটাক শব্দ। এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কয়েকটি বিখ্যাত স্থান রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ভিসি চত্বর। এখানে বসে আপনি অনেক কিছু অবলোকন করতে পারবেন, কারণ ভিসি চত্বরের চারদিকে চারটি রাস্তা, একটা গেছে হচ্ছে রোকিয়া হল, একটা ফুলার রোড, একটা এইদিকে, মানে আমি ভালোভাবে চিনি না ভাই, আমি একটা ছোটো মানুষ, কিছু বলতে পারবো না এই বিষয়ে। তবে এই দৃশ্যটা ছিল অসাধারণ। আমরা যখন বসে আড্ডা দিচ্ছিলাম বন্ধুর সাথে, তো বাসে যাত্রী ওঠা, আহ অসাধারণ অসাধারণ। যাই হোক, সেখান থেকে আমরা ফুলার রোডের সামনের দিকে এগিয়ে গেলাম এবং সেখানে দেখতে পেলাম স্বাধীনতা ভাস্কর্য। জাস্ট এখানে সব বিখ্যাত বিখ্যাত মনীষী, অর্থাৎ তাদের মাথা মুন্ডে রাখা হয়েছে। এছাড়া এটা অনেক বিখ্যাত ব্যক্তি, যাই হোক তাকে মাথা কেটে রাখা যায়নি। তো এনারা হচ্ছেন বিখ্যাত মনীষী যারা নিজেদের জ্ঞানের আলোকে পৃথিবীতে ছড়িয়ে দিয়ে বিখ্যাত হয়ে আছেন এবং এখানে স্থান করে নিয়েছেন। আমি একদিন যাবো ইনশাল্লাহ। এদের সাথে আমি অনেক কথা বলেছি কিন্তু কেউ আমাকে কোনো উত্তর দেয়, সবাই চুপ করে শুনেছিল। আমি বকবক করে গেছি, কেউ কিছু বলেনি, এটা আমার রাগ। আর এটা বলতে হয়, এটা হচ্ছে 2 টাকা নোটের, আগে যে আমরা পক্কেলা 2 টাকা নোট দেখতাম না, তো 2 টাকা নোটের পিছনে যে থাকতো এটা হচ্ছে জাতীয় শহীদ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনার। শহীদ মিনার পিছনের লাল টকটকে ওই বিদ্যুতের নাই, হারাই গেছে, আমার ভালো লাগে না, এটা আমার মন কেমন করে। যাই হোক, সেখান থেকে আমরা গেলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলের ডান পাশের মাঠটা। মাঠটা অনেক সুন্দর ছিল, তাই একটু ক্যাপচার করে নিলাম। তো আমার মন মানতেছিল না আমি এবার কার্জন হলে যাবো। কার্জন হলে গিয়েই আরে ক্যামেরাটা ধ্রাম করে নিচেতে ফালাই দিলাম, এই যে ধ্রাম ফালাই দিলাম। তো এখন একটু স্ট্যাটিক ভিডিও নিচ্ছি, এটা নেওয়ার বিশেষ কারণ আছে, কারণ কার্জন হল তো মনের মধ্যে কেমন কেমন করে। যাই হোক, কার্জন হল থেকে আমরা বের হয়ে আসতেছি হচ্ছে দোয়েল চত্বরে। তো দোয়েল চত্বরটা আমার মোটামুটি ভালোই লেগেছে, খারাপ বললে অনেকেই রাগ করবে, এই জন্যে আপনাদের মন রাখার জন্য ভালো। তো এইটা হচ্ছে ঢাকা গেট, অনেক আগের ছিল, এখন ব্যবহার করা হয় না যদিও। ঢাকা গেট যার ধ্বংসাবশেষ এখনো আছে। তো যাই হোক, আমার কিছু বক বক শোনো, ইতিহাস হয়ে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম, আজকে আসছি হচ্ছে আমি মানে এটা দেখার পর বলতে হয় না কোথায় আসছি, এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল। তো আজকে আসছি এক ফ্রেন্ডের সাথে দেখা করতে, প্লাস একটু ঘোরাফেরা করতে। তো এই যে আমার ফ্রেন্ড একবার চিনতে পারে, তোমার নাম আর পরিচয়টা দাও। আমার নাম মোহাম্মদ জাকারিয়া, আমি ঢাবি ইতিহাস বিভাগে আছি। এ হচ্ছে মোহাম্মদ জাকারিয়া, ঢাবি ইতিহাস বিভাগে আছে, এর বাসা সিরাজগঞ্জ। আমাদের সাথে ঘুরলাম ফিরলাম, ভালো লাগলো। আর এটা হচ্ছে সেই কার্জন হল। তো সময় স্বল্পতার কারণে এখন আমরা চলে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ। আবার সেই রেশমি চুরি, রেশমি চুরির বাহার। আসলে এটা আমার খুব ভালো লেগেছে, এই জন্য 2-3 বার ভিডিও করেছি, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জায়গা জায়গায় এটা পাওয়া যায়। যাই হোক, আবার সেই টিএসসি চত্বরে গেলাম। এটা হচ্ছে টিএসসি, এই যে ঢাবিতে খালি চিল আর চিল, এই যে শুধু চিল আর চিল। আর কি একটা দৃশ্য ছিল, কি একটা দৃশ্য ছিল, অসাধারণ। ঢাকা বিশ্ববিদ্যালয় মানে চিল আর চিল। তো যাই হোক, আমাদের সময় ঘনিয়ে আসছে এবং রাত হয়ে যাচ্ছে, আমরা চলে যাবো এখন। আর এটা হচ্ছে 7ই মার্চ ভবন, জুম কর বেটা, আরে বেটা জুম কর না। আচ্ছা, এটা হচ্ছে 7ই মার্চ ভবন। এবার সম্পর্কে আমার কিছু বলার নাই, নো কমেন্ট, কমেন্ট করলে অনেক কিছু বলা যায়, করতে পারবো না, আপনারা সবাই ভালো জানেন। যাই হোক, ওকে, দিস ইজ ডিউ ক্যাম্পাস অ্যান্ড আই হ্যাভ টু গো, কারণ সময় খুবই কম। আর চলে যাচ্ছি এখন, খতম, বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে। দেখা যায় রোকেয়া, ওরে রোকেয়া।